গৌতম গম্ভীর কলকাতার মেন্টর হিসাবে যোগদান করার পর কলকাতার যেটা সবথেকে বড় পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে প্লেয়ারদের মনোভাব লাস্ট দুটো বছরের যদি পারফরমেন্স নিয়ে কথা বলা যায় দুটো বছর কিন্তু সাত নম্বর পজিশানে শেষ করেছিল কলকাতা আর এই বছর প্রথম দল হিসাবে কোয়ালিফাই করে গেল প্লে অফের জন্য কলকাতা দুর্দান্ত কিন্তু কালকে আমরা ম্যাচ দেখতে পেয়েছি বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে বেশ কিছুটা দেরি হলেও কিন্তু কালকে ম্যাচটা হয়েছে ষোলো ওভারে ম্যাচ হয়েছে সেখানে কিন্তু কে কে আর দাদাগিরি রীতিমতন দেখা গেছে ব্যাটিংয়েও যেরকম ভালো পারফরমেন্স দেখা গেছে সেই সাথে সাথে বোলিংয়েও ভালো পারফরমেন্স দেখা গেছে তো প্রথমে ফিল সল্ট আর সুনীল নারিন কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল তারা কিন্তু খুব একটা বেশি রান করতে পারেনি ফিল সল্ট তো একটাই মাত্র ছয় ফার্স্ট বলে ছয় মেরেছিল তারপর সে মোটামুটি আর রান করতে পারেনি আউট হয়ে যায় আর সুনীল নারিনকে কিন্তু একদম বোকা করে দিয়ে একটা দারুণ বল করেছিল যশপ্রীত বুমরা সেখান থেকে আউট হয়ে যায় এবং মুম্বাইকে দেখলে যে প্লেয়ারটা জ্বলে ওঠে সেই প্লেয়ারটার অন্য কেউ নয় ভেঙ্কাটেশাইয়ার দুর্দান্ত ইনিংস দারুণ ব্যাটিং করেছে একুশ বলে বিয়াল্লিশ রান করেছে শ্রেয়া সাই কিন্তু কিছুটা হলেও স্লো খেলেছে দশটা বল খেলেছে সাতটা রান করেছে এবার এই দিন কিন্তু নীতিশ রানাকে আমরা প্রথম থেকেই ফার্স্ট ইলেভেনে দেখেছিলাম বেশ কিছুদিন ধরেই জানাচ্ছিলাম যে নীতিশ রানার কিন্তু ইঞ্জুরি থেকে সে সম্পূর্ণভাবে ফিট হয়ে গেছে যে কোনো দিনই তাকে প্লেইং ইলেভেনে দেখা যাবে তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম নীতিশ রানাকে কিন্তু প্লেইং ইলেভেনে রাখা হলো এবং রানা কিন্তু প্রথম ম্যাচেই একটা ভালো রান করেছে তেইশটা বল খেলেছে তেত্রিশ রানের একটা ভালো Yeah. লিংস খেলেছে এর পরবর্তী সময়ে রাসেল বেশ বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিল চোদ্দো বলে চব্বিশ রান করেছে শেষে রিঙ্কু সিং বারো বল খেলেছে সেখানে কুড়ি রান করেছে আর রামানদ্বীপ এর অবশ্যই প্রশংসা করতে হয় প্রতিটা ম্যাচেই শেষের দিকে এসে ডেঞ্জারাস ব্যাটিং করছে আট বলে সতেরো রান করেছে তো ওভারঅল কিন্তু কে কে আর ষোলো ওভারে একশো সাতান্ন রান করেছিল সাত উইকেটে আর অপরদিকে যদি আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে কথা বলি জসপ্রীত বুমরা সে কিন্তু রীতিমতন ভালো বল করেছে এছাড়া কিন্তু খুব একটা ভালো কোনো প্লেয়ারকে লাগেনি পিউষ চাওলা অবশ্যই গুরুত্বপূর্ণ দুটো উইকেট তুলে নিয়েছিল এছাড়া কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স কিছু ছিল না আর অপর দিকে যদি আমরা বলি যে মুম্বাইয়ের ব্যাটিং তো একটা সময় মনে হচ্ছিল যে মুম্বাই সহজেই ম্যাচটা জিতে যাবে যেখানে ছ ওভার পাঁচ বলে পঁয়ষট্টি রান হয়ে গিয়েছিল সেখানে প্রথম ঈশান কিষানের উইকেট যায় আর ঈশান কিষান কিন্তু ভালো ব্যাটিং করেছে বাইশ বলে চল্লিশ রান করেছে ম্যাচটা হারার অন্যতম কারণ হচ্ছে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব রোহিত শর্মা চব্বিশটা বল মানে চারটে ওভার খেলে নিয়েছে মাত্র উনিশ রান এখানেই তো ম্যাচটাকে পুরো শেষ করে দিয়েছিল যেখানে ষোলো ওভারে খেলা তো সেই জায়গাতে রোহিত শর্মার স্লো ইনিংস তার পরবর্তী সময় সূর্য কিন্তু স্লো ইনিংস চোদ্দো বল খেলেছে মাত্র এগারো রান করেছে তো এই দুটো প্লেয়ার কিন্তু অবশ্যই এই ম্যাচটার খারাপ পারফরমেন্স করেছে এবং এইদের জন্যই কিন্তু অন্যতম আর একটা হার হলো মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক বর্মা কিছুটা ভালো ব্যাটিং করেছে সতেরো বলে বত্রিশ রান করেছে হার্দিক এলো আর গেলো টিম ডেভিড সে খাতা খুলতেই পারলো না পরপর উইকেট পড়ে গিয়েছিলো এবং শেষের দিকে এসে খেলাটা কিছুটা জমেছিল কিন্তু লাস্ট ওভারে যেখানে অনেক রানই বাকি ছিল সেখানে কিন্তু ভালো বোলিং করতে আমরা দেখতে পেলাম হার্সিদ রানাকে তো হার্সিদ রানা কিন্তু দুটো মূল্যবান উইকেট পেয়েছে এবং যে দুটো প্লেয়ারের প্রশংসা করতেই হয় সেটা হচ্ছে ভরুণ চক্রবর্তী সুনীল নারিন তো তাদের স্পিন যেরকম বোলিং হয়েছে ভরুণ চক্রবর্তী চার ওভার বল করেছে সতেরো রান দিয়ে দুটো উইকেট ওখানেই মোটামুটি মুম্বাইয়ের খেলা শেষ করে দিয়েছিল মিডিল ওভারটাকে পুরো একদম থামিয়ে রেখে দিয়েছিল রাসেল সেও কিন্তু ভালো বল করেছে তিন ওভার বল করেছে দুটো উইকেট পেয়েছে মিচেল স্টারকে একটা ওভারই দেওয়া হয়েছিল সেখানে কিন্তু এগারো রান দিয়ে দিয়েছিল কোনো উইকেট পাইনি তো প্রথম দল হিসাবে কিন্তু কোয়ালিফাই করে গেল কলকাতা মোটামুটি বলাই যায় যে কলকাতা এক অথবা দু নম্বর পজিশানে থাকবে আজকে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের সঙ্গে চেন্নাই সুপার কিংসের যদি চেন্নাই ম্যাচটা জিতে যায় তাদের সম্ভাবনা অনেকটাই প্লে অফের জন্য থাকবে আর যদি আজকে হেরে যায় তো সেক্ষেত্রে অনেকটাই চাপ হয়ে যাবে তো আজকে যদি আবার রাজস্থান জিতে যায় তারাও কিন্তু আবার আঠেরো পয়েন্টে চলে আসবে কিন্তু এক নম্বর জায়গাটাকে কলকাতা মোটামুটি ধরে রাখতে পারবে শেষ যেটা ম্যাচ হবে কলকাতা এবং রাজস্থানের সেই ম্যাচটাই মোটামুটি ডিসাইড হবে কলকাতা একে নাকি দুয়ে শেষ করবে তো যাই হোক এক দুই মোটামুটি কলকাতা কনফার্ম করে নিয়েছে এটুকু বলাই যায় তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল কালকের ম্যাচ কীরকম লেগেছে কোন প্লেয়ারের পারফরম্যান্স কীরকম লেগেছে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ